আসসালামু আলাইকুম। ঝটপট যারা ভিডিওটি দেখছো একটু খাতা কলম নিয়ে বসে পড়ো, কারণ আজকে 2024 সালে যারা বাংলাদেশ বিমান বাহিনীর এমওডিসি পদে 52তম এমওডিসি পদে আবেদন করছো, তোমাদের জন্য আজকে কিছু বাংলা সাজেশন দেব এবং ইংলিশের কিছু সাজেশন দেব। এমওডিসিতে কোন ধরনের প্রশ্ন আসতে পারে এবং কোন সিলেবাস অনুযায়ী পড়ালেখা করে গেলে তুমি চাকরি পেতে পারো, লিখিত পরীক্ষায় পাশ করতে পারো, আজকের এই পুরো ভিডিওতে ইনশাআল্লাহ আলোচনা করা হবে। সে পর্যন্ত সবাই আমার সঙ্গেই থাকবা। আর সোজা ট্রেনিং একাডেমি যদি আজকের ভিডিওটি প্রথম তোমার হয়ে থাকে বা প্রথম যদি দেখে থাকো, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা এবং বিভিন্ন গ্রুপে বা পেজে শেয়ার করে দেবা। আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুরুতে বলেছিলাম খাতা কলম নিয়ে রেডি করে ফেলো, খাতা কলম নিয়ে আসো। বাংলাদেশ বিমান বাহিনীতে যখন পরীক্ষা দিতে যাবা, এমওডিসি পদে লিখিত পরীক্ষা হবে দুইটা, বাংলা ইংরেজি। বাংলাতে 25টা এমসিকিউ, ইংরেজিতেও 25টা এমসিকিউ। এই 25টা এমসিকিউর জন্য টোটাল 50টা এমসিকিউ হবে। এই 50টা এমসিকিউতে 50 নাম্বার থাকবে। এই 50টা এমসিকিউতে পাস করতে চাইলে তোমাকে প্রচুর পরিমাণে পড়ালেখা করতে হবে, তাছাড়া তুমি বিমান সেনা হতে পারবে না, এমওডিসি বিমান সেনা হতে পারবে না। শুধুমাত্র দুইটা বিষয়ের উপরে পরীক্ষা হয়, সে কারণে এর প্রশ্ন যেমন সোজা, যারা পড়ে তাদের কাছে সোজা মনে হয়, যারা পড়ে না তাদের কাছে অনেক কঠিন মনে হয়। কারণ ক্লাস 8 থেকে প্রশ্ন আসতে পারে, 9-10 বই থেকে, টেক্সট বই থেকে প্রশ্ন আসতে পারে, গ্রামার বইগুলো থেকে প্রশ্ন আসতে পারে, ক্লাস 8-এর এবং 9-10-এর। আজকে তোমাদেরকে কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করি। প্রথমে আলোচনা করব বাংলা। বাংলা কোন বিষয়গুলো পড়বা খুব মন দিয়ে শোনো। প্রথমে বিভিন্ন কবির জন্মসাল এবং মৃত্যুসাল, এরপরে বিভিন্ন কবির ছদ্মনাম, উপাধি, এরপরে কোন কবি কোথায় জন্মগ্রহণ করেছে, তার বাবার নাম, মার নাম, ঠিক আছে, এক কথায় প্রকাশ, বাগধারা, সন্ধি বিচ্ছেদ, এরপরে প্রত্যয়, সমাস এবং কারক, ঠিক আছে, দেখো কত কি পড়তে হচ্ছে। এরপরে প্রভাবগুলো পড়তে হবে, যেমন নাচতে না জানলে উঠোন বাঁকা, এক হাতে তালি বাজে না, চোরে চোরে মাস্তুত ভাই, এই ধরনের বাংলা দেবে, এটার সঠিক ইংলিশটা কী হবে, এগুলো কিন্তু পরীক্ষায় এসে থাকে। আমি তোমাদেরকে কয়েকটা প্রশ্ন পড়ে শুনাই, তাহলে তোমরা বুঝতে পারবে। দেখো, রবীন্দ্রনাথ ঠাকুর কত খ্রিস্টাব্দে নোবেল পুরস্কার লাভ করেন? 1913 খ্রিস্টাব্দে। ভানু সিংহ কার ছদ্মনাম? রবীন্দ্রনাথ ঠাকুরের। এইভাবে কিন্তু এমসিকিউগুলো আসবে চারটা করে। অনেকে প্রশ্ন করো যে স্যার পরীক্ষায় নেগেটিভ নাম্বার থাকবে কিনা, নেগেটিভ নাম্বার থাকে না আমার জানা মতে। তবে হ্যাঁ, যদি তারা বলে দেয় পরীক্ষা শুরু হওয়ার আগে, যারা স্টাফ অথবা অফিসাররা যদি বলে দেয় যে তোমরা যে 50টা এমসিকিউ পাবা, এই 50টা এমসিকিউ নেগেটিভ নাম্বার থাকবে, বা ভুল যদি কেউ দাগাও সেক্ষেত্রে তোমার -.25 মাইনাস হয়ে যাবে। ইনস্ট্রাকশন ভালো করে ফলো করে তারপর পরীক্ষা শুরু করবা। প্রমোদ চৌধুরীর পৈতৃক নিবাস কোন জেলায়? পাবনা জেলায়। শরৎচন্দ্রের জন্ম কত সালে? 1848 সালে। আলামিন কথাটির অর্থ কী? বিশ্বাসে। আলামিন শব্দের অর্থ বিশ্বাসে। নিচের কোনটি ফরাসি শব্দ? হরতাল। তারপর ছিল তোপ, কুপন, এখানে কুপন, ঠিক আছে। ছন্দের রাজা কে? সত্যেন্দ্রনাথ দত্ত। চশমা কোন ভাষার শব্দ? চশমা কোন ভাষার শব্দ? আরবি, ফার্সি, পর্তুগিজ। তাহলে এটা হবে হচ্ছিল ফার্সি ভাষার শব্দ, ঠিক আছে। তাহলে তোমরা বুঝতে পারছো যে কিভাবে প্রশ্নগুলো আসতে পারে। এরপরে লেখো, দেখো মাইকেল মধুসূদন দত্তের গ্রামের নাম কি? সাগর দাড়ি, ঠিক আছে। দিগন্ত এ সন্ধি বিচ্ছেদ কি হবে? দিক যোগ অন্ত, দিগন্ত। রেসকোর্স ময়দান কালের আবর্তনে এর এখনকার নাম কি? কি নাম? সরোয়ার্দী উদ্যান। তাহলে তোমরা বুঝতে পারলা কিভাবে প্রস্তুতি নিলে বাংলা ভালো করা যাবে বাংলাদেশ বিমান বাহিনীর এমওডিসি পরীক্ষায়। তোমাদের জন্য আমি বলে দিই, যারা সোজা ট্রেনিং একাডেমিতে আসতে পারছো না কোচিং করার জন্য, তোমরা বাসায় বসে ক্লাস 8-এর যে ফার্স্ট পার্ট বইটা ছিল বাংলা এবং ব্যাকরণ বইটা ছিল, আমি যে টপিকসগুলো বলেছিলাম শুরুর আগে, সেই টপিকসগুলো খুব ভালোভাবে পড়ে ফেলো। ক্লাস 9-10-এর বইটা নেবা, নিয়ে ফার্স্ট পার্ট
এবং সেকেন্ড পার্টে যে ব্যাকরণের যে টপিকসগুলো আমি বললাম শুরুতে, ওই টপিকগুলো সুন্দরভাবে মুখস্থ করে ফেলো, মানে এমসিকিউ পার্টগুলো মুখস্থ করে ফেলো, ঠিক আছে? আর যারা আসবা আমাদের সোজা ট্রেনিং একাডেমিতে, 7 দিন, 10 দিন, 15 দিন, 20 দিন অথবা 30 দিনের জন্য যারা আসবা কোচিং করতে, তোমার প্রস্তুতি যাতে শতভাগ হয় সে দায়িত্বটা আমার, আমাদের, আমাদের সোজা ট্রেনিং একাডেমি সকল শিক্ষককে শতভাগ প্রস্তুত করার দায়িত্ব আসলে আমাদের এবং আমাদের এখানকার যারা শিক্ষকরা রয়েছেন বা টিচাররা রয়েছেন তাদের। তোমাদের কোনো চিন্তা নেই, আমরা তোমাদেরকে শিট দেব, নোট দেব, গাইড দেব যে কোথায় কোথায় থেকে প্রশ্নগুলো আসে, কোন বিষয়গুলো পড়ে গেলে তুমি পরীক্ষা ইনশাল্লাহ কমন পাবো আর কি, বুঝাতে পারছি? আচ্ছা, এরপরে ইংলিশ, ইংলিশের কথা শুনলে আমাদের অনেকের হাঁটু কাঁপে, আমরা ছোটোবেলা থেকে অনেকে ইংলিশে ভয় পাই, অনেকে কথা বলতে ভয় পায়, আবার অনেকে কথা বলতেও ভয় পায়, আবার লিখতে গেলেও ভয় পায়, তাদের গ্রামাটিক্যাল অনেক কিছু ভুলভাল হয়ে যায় আর কি। তো ইংলিশে ভয় পাইলে আসলে চলবে না, ভয়কে জয় করতে হবে সঠিক প্রস্তুতি এবং দিক নির্দেশনার মাধ্যমে। ইংলিশের যেহেতু 25টা এমসিকিউ থাকবে, ইংলিশের জন্য তোমাদেরকে অনেকগুলো বিষয় পড়ালেখা করতে হবে। তোমাদের ক্লাস 9-10 যে অ্যাডভান্স বইটা ছিল ইংলিশের গ্রামারটা, সেটাই তুমি ভালো করে ফলো করো। আমি যে টপিকসগুলো বলে দিচ্ছি এই টপিকসগুলো একটু খাতায় সুন্দরভাবে নোট করে ফেলো। তোমরা প্রথমে রাইট ফর্ম অফ ভার্বস, এরপরে টেন্স, সেন্টেন্স কারেকশন, ন্যারেশন, পার্টস অফ স্পিচ, পার্টস অফ স্পিচ থেকে কিন্তু অবশ্যই তুমি দুইটা কোশ্চেন কমন পাবা, ভয়েস চেঞ্জ থেকে তুমি একটা অথবা দুইটা কোশ্চেন কমন পাবা, প্রিপোজিশন থেকে তুমি দুইটা কোশ্চেন কমন পাবা, আর্টিকেল থেকে তুমি একটা দুইটা কোশ্চেন কমন পাবা। এরপরে হচ্ছিল তোমার ন্যারেশন, তো বোধ হয় বলেছি আর কি, ন্যারেশন পড়তে হবে, ট্রান্সলেশন আসবে, ঠিক আছে? ইংলিশ একটা দিবে বা বাংলা একটা দিবে, আমি বিমান সেনা হতে চাই, এটা সঠিক ইংলিশ কী হবে এটা লিখতে হবে, আমি বাংলাদেশে জন্মগ্রহণ করেছি, এ ধরনের একটা অনুবাদ থাকবে বাংলায়, এটা ইংলিশে ট্রান্সলেট করলে কী হয় সেটা তোমাকে কারেক্ট করে লিখতে হবে। এর পাশাপাশি তোমাদের যে গ্রামারের বিষয়গুলো পড়লাম, এটার পাশাপাশি তোমাদেরকে ট্যাগ কোশ্চেনটা একটু পড়তে হবে, ট্যাগ কোশ্চেন থেকেও মাঝে মাঝে একটা দুইটা প্রশ্ন এসে থাকে। আমি তোমাদেরকে কয়েকটা ইংলিশ কোশ্চেন বলি, তাহলে তোমরা বুঝতে পারবা যে কোন ধরনের ইংলিশ কোশ্চেনগুলো বিমানবাহিনী এমওডিসি পদে আসে এবং পড়তে হবে। প্রথমে দেখো, লাইফ ইজ নট এ বেড ড্যাশ রোজেস, লাইফ ইজ নট এ বেড অফ রোজেস, ঠিক আছে? অর্থাৎ জীবনটা ফুলশয্যার মতো নয়, এটা একটা প্রভাব। এরপরে দেখো, দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, এটা সিম্পল পাস্ট হবে, পাস্ট পারফেক্ট, সিম্পল প্রেজেন্ট অথবা পাস্ট ফিউচার পারফেক্ট, কোনটি হবে একটু চিন্তা করো, এটা হবে সিম্পল প্রেজেন্ট, বুঝতে পারছি? ইট ইজ ভেরি হট টুডে, ইট ইজ ভেরি হট টুডে, এটা ট্যাগ কোশ্চেন করলে কি হবে, দেখো এটা ট্যাগ কোশ্চেন থেকে প্রশ্ন আসছে, ইজেন্ট ইট, ইজেন্ট ইট, ওকে। এরপরে দেখো, নিউ ইয়র্ক ইজ ড্যাশ লার্জ সিটি, নিউ ইয়র্ক ইজ ড্যাশ লার্জ সিটি, নিউ ইয়র্ক ইজ এ লার্জ সিটি, বুঝতে পেরেছি? আই শ্যাল মিট ইউ ড্যাশ 6 o'clock, আই শ্যাল মিট ইউ ড্যাশ 6 o'clock, এখানে কি বসবে, অ্যাট বসবে, সময় দেখে আমরা কি জানি, অ্যাট বসে, ঠিক আছে? তাহলে দেখো এখান থেকে কয় ধরনের বিষয়গুলো আসলো। এরপরে দেখো, হেলাল ইজ এ গুড স্টুডেন্ট, এখানে স্টুডেন্টটা কি হবে, নাউন, প্রোনাউন, ভার নাকি প্রিপোজিশন? আমি আবার বলছি, হেলাল ইজ এ গুড স্টুডেন্ট, এখানে স্টুডেন্টটি কি হবে, নাউন, প্রোনাউন, ভার নাকি প্রিপোজিশন? অবশ্যই নাউন হবে। এরপরে আরেকটা জিনিস দেখো, আই প্লে ফুটবল, এটাকে প্যাসিভ করতে হবে, ভয়েস চেঞ্জ থেকে কোশ্চেন আসে, তাহলে এটা প্যাসিভ করলে কী হবে, ফুটবল ইজ প্লেড বাই মি। তাহলে তোমরা বুঝতে পারছ ইংলিশে কোন ধরনের প্রশ্নগুলো আসবে, কোন ক্যাটাগরির প্রশ্নগুলো আসবে। শুরুতে বলেছিলাম ইংলিশে যে কয়েকটা টপিকস, ক্লাস 9-10 অ্যাডভান্স বইটা সুন্দরভাবে, গ্রামারে অ্যাডভান্স বইটা সুন্দরভাবে কালেক্ট করো, করে আবার ধুমাইসে মুখস্থ করা শুরু করো। ওখানকার যে এক্সারসাইজগুলো রয়েছে ওই গ্রামার বই, ওই এক্সারসাইজগুলো ভালো করে প্র্যাকটিস করো, আর অধিক প্র্যাকটিসের জন্য
পরীক্ষায় পাশ করার মতো প্রস্তুতির জন্য অবশ্যই সোলজার ট্রেনিং একাডেমিতে আসতে পারো। আমাদের বিমান বাহিনীর এমওডিসি পদে 29 এপ্রিল থেকে পরীক্ষা শুরু হচ্ছে, একদম 15 মে থেকে পরীক্ষা চলবে। সমসাময়িক ব্যাচে আমাদের সোলজার ট্রেনিং একাডেমিতে ভর্তি চলছে। তোমাদের জন্য সবথেকে ভালো হবে এমওডিসিতে যদি চান্স পেতে চাও প্রথম দ্বিতীয় অথবা তৃতীয় স্থান অর্জন করে, তাহলে অবশ্যই 15-20 দিন অথবা 30 দিনের কোর্সে ভর্তি হওয়া। তাহলে আমি সময় পাবো, আমাদের শিক্ষকরা সময় পাবে তোমাকে সুন্দরভাবে তৈরি করে দেওয়ার। এখানে যে শিটগুলো দেওয়া হবে, যে সাজেশনগুলো দেওয়া হবে, এগুলো পড়ার জন্য বা কমপ্লিট করার জন্য তো তোমার হাতে একটু সময় থাকতে হবে। শুধু লিখিত পরীক্ষা ভালো করে গেলা তাতে যে তোমার চাকরি হবে বিমান বাহিনীর এমওডিসিতে সেটা কিন্তু ভাবলে আবার চলবে না। লিখিত পরীক্ষা পাশ করার পরে আরও 2টা পরীক্ষা ফেস করতে হবে, একটা ভাইবা পরীক্ষা আর একটা তোমার মেডিকেল পরীক্ষা। মেডিকেল অনেক গুরুত্বপূর্ণ, ভাইবা না হয় তুমি পাশ করে ফেললা, কিন্তু মেডিকেল যদি ফিট না থাকো, তোমার যদি জানা না থাকে তুমি মেডিকেলে ফিট আসো নাকি আনফিট আসো, তাহলে তুমি চাকরি পাবা কীভাবে? চাকরি তো পাবা না। প্রত্যেকটা জেলা থেকে এবার মাত্র 31টা জেলা মনে হয় 31টা জেলার মতো প্রার্থীরা এমওডিসিতে পরীক্ষা দিতে পারবে, কই আর বাকি জেলা তো নাই। প্রত্যেকটা জেলা থেকে যদি 2 জন করেও না এভারেজে, তাও তো অনেক হয়ে যায়, ঠিক আছে? তাহলে তোমাকে টার্গেট করতে হবে, তোমাকে ফার্স্ট হতে হবে সব কিছুতে। ফার্স্ট লিখিত পরীক্ষা ফার্স্ট হতে হবে, ভাইবা পরীক্ষায় ফার্স্ট হতে হবে, মেডিকেলও চান্স পাইতে হবে। তো তোমার যদি একটা প্রস্তুতি থাকে, তোমার যদি একটা গাইডলাইন থাকে, তাহলে তুমি এই বিষয়গুলো তোমাকে চিন্তা করতে হবে না যে আমি কোথায় থেকে আমাকে পড়তে হবে, কোন বিষয়গুলো পড়তে হবে, কোন সাজেশনগুলো পড়তে হবে, এগুলো আমরা তোমাকে প্রোভাইড করবো, হেল্প করবো। ভাইবা কেমন কোশ্চেন হতে পারে, ভাইবার কোন ধরনের প্রশ্নগুলো সবসময় এসে থাকে, কাকে কোন রিলেটেড কোশ্চেনগুলো করা হয়, এগুলো আমরা তোমাকে শেখাবো। এবং সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, তুমি মেডিকেলে ফিট নাকি আনফিট? সোলজার ট্রেনিং একাডেমিতে ভর্তি হয়ে হওয়ার পরে যখন তুমি আসবা, ভর্তি হওয়ার পরে আমরা সর্বপ্রথম তোমার মেডিকেলটা চেক আপ করবো, তোমার কী কী সমস্যা আছে, সে সমস্যাগুলো সমাধানের জন্য আমরা তোমাকে পরামর্শ দেব, সঠিক গাইডলাইন দেব। আমাদের একাডেমিতে এখানে অনেক ভালো ভালো ডাক্তার রয়েছে, আমরা তোমাকে পরামর্শ দেবো যে তোমার এই সমস্যাটা বের হলো তুমি এই ডাক্তারের কাছে যাও, তোমার এই সমস্যাটা বের হলো তুমি এই ডাক্তারের কাছে যাও। তুমি তাদের কাছে যাবা, এখানে পড়ালেখাও করবা, তাদের কাছে গিয়ে চিকিৎসা করে তুমি শতভাগ যোগ্য প্রার্থী হিসেবে নিজেকে তৈরি করে পরীক্ষার কেন্দ্রে যাও, পরীক্ষা দিতে যাও, দেখবা যে তুমি ইনশাল্লাহ চাকরি পাবা, বাবা মার মুখে হাসি ফোটাতে পারবা। বুঝতে পেরেছি? এখন সিদ্ধান্ত তোমার, তুমি প্রস্তুতি ছাড়া পরীক্ষা দিতে যাবা নাকি প্রস্তুতি নিয়ে পরীক্ষা দিতে যাবা। তবে বুদ্ধিমান ছাত্র তারাই যারা প্রস্তুতি নিয়ে পরীক্ষার কেন্দ্রে পরীক্ষা দিতে যায় এবং পরীক্ষা দিতে গিয়ে পরীক্ষায় ফার্স্ট হয় অথবা ভালো রেজাল্ট করে পাশ করতে পারে। সবাই ভালো থাকবা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা এবং ভিডিওটি শেয়ার করে দিবা। সবার জন্য শুভকামনা থাকলো, সবাই যেন নিজেদের পরিশ্রমে নিজেদের চেষ্টায় সৎ পথে নিজেদের স্বপ্নটাকে পূরণ করতে পারো এবং নিজেদের বাবা মার মুখে যাতে হাসি ফোটাতে পারো, এই প্রত্যাশা শেষ করছি। আসসালামু আলাইকুম।